চ্যানেল গ্রিল এন্ড স্পাইস। আজকে আমি পাউরুটি দিয়ে একটা প্রিপারেশন বানাবো, সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এর জন্য আমাকে পাউরুটিটা ছোট ছোট করে টুকরো টুকরো করে নিতে হবে। দেখতেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা কাঁচি দিয়েও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আমি হাত দিয়ে করছি, এটাই আমার সুবিধা মনে হয়েছে, এই জন্য আমি হাত দিয়ে করছি। আমি তিনটে আলু বয়েল করে নিয়েছি, এটাকে আমি ছোট ছোট টুকরো করছি। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। পাউরুটির পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কাকে চিরে আমি তেলে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, লাল লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প আদা কুচি দিয়ে দিলাম, একটা বড় টমেটো কেটে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, এক চামচের মতন বাটার দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিচ্ছি বড় চামচে এক চামচের মতন। এবার আমি পাউরুটিটা ছেড়ে দিচ্ছি। মশলাটার সাথে পাউরুটিটা ভালো করে ভাজবো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে, বাচ্চারা খুবই ভালো পছন্দ করবে এটা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সিদ্ধ করা আলু যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অরিগানো দিয়ে দিলাম, প্রিপারেশনটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে, বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন।